সো হ্যালো ব্রো, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফোনের ফেসবুক মেসেঞ্জার অ্যাপটার কিছু গোপন সেটিংস দেখাবো, যার ফলে আপনার ফোনের মেসেঞ্জার ব্যবহার করাটা খুবই ইজি হয়ে যাবে। এবং এটা এগুলো হচ্ছে প্রাইভেসি সেটিংস, আপনার ফোনের প্রাইভেসিগুলো সেফ থাকবে। এবং নতুন কিছু শিখতে চলেছেন, আমি শিওর যে এইগুলো সম্পর্কে আপনি হয়তো আগে কখনো জানতেন না। সো নতুন কিছু শিখতে চলেছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো প্রথমত আপনি যেটা করবেন, আপনার ফোনের মেসেঞ্জার অ্যাপটাকে ওপেন করবেন। দেন আপনি উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন মেনু রয়েছে, এই থ্রি লাইন মেনু অপশনটায় ক্লিক করে দেবেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস বলে একটা অপশন রয়েছে, এই সেটিংস অপশনটায় ক্লিক করে দেবেন। সো সেটিংসে ক্লিক করলে এবার আপনি এখানে থেকে একটু নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে। এবার আপনি এখানকার এই প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটা খুঁজে বের করে এটার উপর ক্লিক করে দেবেন। দেন আপনি এখান থেকে নিচে আসলে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে মেসেজ ডেলিভারি। এবার আপনি এই মেসেজ ডেলিভারি অপশনটার উপর ক্লিক করে দেবেন। সো ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে অনেকগুলো অপশন দিবে, কোনটার কাজ কি সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো। এগুলো কিন্তু আপনি জানলে, আপনি যদি এগুলো সেট আপ করেন তাহলে কিন্তু আপনার ফোনের মেসেঞ্জার ইউজ করা খুবই ইজি হয়ে যাবে এবং আপনার সেফটিটাও বেড়ে যাবে মেসেঞ্জার ইউজ করার ক্ষেত্রে। সো প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে পিপল উইথ ইউর ফ্রেন্ড ইউর ফোন নাম্বার। এটার মানে হচ্ছে আপনি এটার উপর ক্লিক করলে দেখতে পারবেন এখানে তিনটা অপশন দেবে, একটা হচ্ছে চ্যাট, আর একটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট, আর একটা হচ্ছে আর ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। এটার মানে হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন একটা লেখা শো করতে আসছে পিপল উইথ ইয়োর ফোন নাম্বার, মানে আপনার ফোন নাম্বারটা অন্য যে কারো ফোনে যদি সেভ করা থাকে এবং সেই যদি তার ফোন দিয়ে কিংবা তার সিম দিয়ে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে থাকে এবং সে যদি আপনাকে আপনার সাথে ফেসবুকে অ্যাড না থাকে, সেক্ষেত্রে আপনার আইডিতে গিয়ে যদি সরাসরি একটা মেসেজ দেয় আপনার প্রোফাইলে গিয়ে, তাহলে কি সেটা আপনার কাছে কী ধরনের শো করবে সেটাই হচ্ছে এটা আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। সো আপনি এখানে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে চ্যাট বলে, এটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করে রাখেন তাহলে কেউ যখন আপনার নাম্বারটা সেভ করবে তার ফোনে এবং সে যদি আপনার কাছে মেসেজ দেয় আপনার আইডিতে গিয়ে, তাহলে আপনার কাছে সরাসরি অন্যরা ফ্রেন্ড থাকা অবস্থায় যেই রকম মেসেজ সেন্ড হয় সেমভাবে আপনার কাছেও চ্যাট লিস্টে সরাসরি মেসেজটা চলে আসবে। এবং এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দুই নম্বর একটা অপশন রয়েছে মেসেজ রিকোয়েস্ট বলে। এবার আপনি যদি এখানকার দুই নম্বর অপশনটা ক্লিক করে মেসেজ রিকোয়েস্ট অপশনটা সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার কাছে তার যে মেসেজকে যদি মেসেজ দেয় আপনার ফোন নাম্বারটা সেভ করা অবস্থায়, তাহলে কিন্তু তার মেসেজটা আপনার কাছে সরাসরি চ্যাট লিস্টে আসবে না। কোথায় আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার ফোনের মেসেঞ্জারটা অ্যাপটা ওপেন করবেন, দেন উপরে কর্নারে যে থ্রি লাইন মেনু রয়েছে থ্রি লাইন মেনু অপশনটায় ক্লিক করবেন। দেন আপনি এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন যে মেসেজ রিকোয়েস্ট বলে। এইখানকার মেসেজ রিকোয়েস্ট অপশনটা গেলে আপনি দেখতে পারবেন যে ওখানে যদি আপনি মেসেজ রিকোয়েস্ট অপশনটা সিলেক্ট করে থাকেন তাহলে এইখানে শো করবে আপনার মেসেজ রিকোয়েস্টগুলো, মানে আপনি দুই নম্বরে যে মেসেজ রিকোয়েস্ট শো করতে আসলে সেটিংসটা, এটা হচ্ছে মূলত মেসেজ রিকোয়েস্ট সেটিংসটায় আসার মাধ্যম বা মেসেজ রিকোয়েস্ট অপশনটা। সো এখান থেকে আমি পূর্বের মতো চলে যাচ্ছি প্রাইভেসি সেটিংস অপশনটা থেকে মেসেজ ডেলিভারি অপশনটায়। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আশা করি উপরে এটা বুঝতে পেরেছেন, আর নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। এইখানে ক্লিক করলে আপনার কাছে কোনো প্রকার মেসেজ আসবে না কোথাও, না চ্যাট লিস্টে না মেসেজ রিকোয়েস্টে কোনোভাবে মেসেজ আসবে না। আর আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই এই দুই নম্বরটাই সিলেক্ট করে রাখবেন যে কোনো ধরনের সেফটির জন্য। আর এবার এখানে দুই নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন পরবর্তীতে, সেটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক। এটা আপনি ক্লিক করে দেবেন, এটার মানে হচ্ছে আপনার সাথে ফেসবুকে যাদের অ্যাড রয়েছে অর্থাৎ ফ্রেন্ড রয়েছে তাদের সাথে, আবার যাদের ফেসবুকে ফ্রেন্ড রয়েছে তারা আপনার আইডিতে গিয়ে যদি সরাসরি একটা মেসেজ দেয় আপনার প্রোফাইলে, তাহলে তাদের মেসেজটা আপনার কাছে কী ধরনের শো করবে। পূর্বের মতো যদি আপনি এখান থেকে চ্যাট অপশনটা ক্লিক করে দেন তাহলে সরাসরি আপনার আইডিতে চলে আসবে চ্যাট লিস্টের এখানে। আর এখানে মেসেজ রিকোয়েস্ট অপশনটা সিলেক্ট করা থাকলে আপনাকে কেউ মেসেজ দিলে আপনি মেসেজ রিকোয়েস্ট অপশনটায় যাবেন, যেভাবে দেখালাম সেইভাবে আপনি আপনার মেসেজ রিকোয়েস্ট অপশনটায় যাবেন। তারপরে সেখান থেকে আপনি অ্যাকসেপ্ট করলে কিংবা রিপ্লাই দিলে সরাসরি আপনার মেসেজের চ্যাট ফোনের মেসেঞ্জারের চ্যাট লিস্টে চলে আসবে। আর এখানে তিন নম্বর অপশনটা সিলেক্ট করা থাকলে আপনার কাছে কোনো প্রকার মেসেজ আসবে না। সো আপনাদেরকে সাজেস্ট করবো আপনি দুই নম্বরটা সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টস ইউ ফলো অন হ্যাভ চ্যাট অন ইনস্টাগ্রাম, মানে আপনি যে আপনার ফোনের যে ইনস্টাগ্রাম রয়েছে এই যে ফেসবুক আইডিটা খুলেছেন, ইনস্টাগ্রাম আইডি খুলতে গেলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো আপনি আপনার এই যে ফেসবুক আইডিটা দিয়ে আপনার ফোনের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলেছেন সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি যাদেরকে ফলো দিয়েছেন তারা আপনাকে যদি মেসেজ দেয় ফেসবুকে, তাহলে আপনার কাছে কী ধরনের শো করবে সেটা আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। তিনটা অপশন রয়েছে, এই তিনটা সম্পর্কে তো আপনাদেরকে আগে আমি বুঝে দিয়েছি কোনটার কাজ কী। তার এখানে পরবর্তীতে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইউর ফলোয়ার, উপরে হচ্ছে আপনি যেটা ফলো দিয়েছেন সেটা, আর এরপরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে রয়েছে এটা হচ্ছে ইনস্টাগ্রাম, সেটা হচ্ছে ইউর ফলোয়ার অন ইনস্টাগ্রাম। এখান থেকে ক্লিক করে আপনি আপনার যে আপনি আপনাকে যে ফলো করেছে ইনস্টাগ্রামে তারা মেসেজ দিলে কীভাবে শো করবে সেটা আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন।
যদি চান যে তাদের মেসেজ আপনার কাছে না আসুক তাহলে আপনি এখান থেকে নিচেটা সিলেক্ট করে রাখবেন, সরাসরি চাইলে এখান থেকে উপরেটা সিলেক্ট করে দেবেন। এটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট অপশনটা আপনার যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আদার্স অন ফেসবুক, মানে ফেসবুকে আপনার সাথে ফ্রেন্ড নেই, আপনার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড নেই, আপনার ফোন নাম্বারটি কন্ট্যাক্ট করা নেই, আপনার ইনস্টাগ্রামেও অ্যাড নেই, এমন ধরনের যারা আইডি রয়েছে তারা আপনার প্রোফাইলে গিয়ে যদি মেসেজ দেয় তাহলে তাদের কাছে তাদের যে মেসেজ আপনার কাছে আসবে সেটা কী ধরনের আসবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারা তো মেসেজ দিলে আপনার কাছে সরাসরি চ্যাট লিস্টে কখনই আসবে না, তাই এখানে দুটো অপশন শো করতে আছে, একটা আছে মেসেজ রিকোয়েস্ট, একটা আছে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। সো আপনার কাছে যদি আপনি ভালো লাগে তাহলে মেসেজ রিকোয়েস্ট অপশনটা সিলেক্ট করে রাখবেন, আর এখান থেকে যদি দুই নম্বরে রিসিভ রিকোয়েস্ট অপশনটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার কাছে তার মেসেজটা আসবে না, কিংবা সে প্রোফাইলে তার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটাতে আপনার যে ফেসবুক প্রোফাইল রয়েছে প্রোফাইলটাতে আসলে মেসেজ রিকোয়েস্ট মেসেজ দেওয়ার অপশনটাও খুঁজে পাবে না, কিংবা দিলেও আপনার কাছে মেসেজ সরাসরি আসবে না। তার এখানে পরবর্তী রয়েছে আদার্স অন ইনস্টাগ্রাম, মানে ইনস্টাগ্রামের অন্যান্য লোকজন সেটা আপনার কাছে মেসেজ দিলে কীভাবে শো করবে আপনার মেসেঞ্জার অ্যাপটাতে, এভাবে মেনটেন করতে পারেন। এইটা হচ্ছে মূলত মেসেঞ্জারের একটা সেটিংস নতুন অ্যাড হয়েছে যেটার নাম হচ্ছে মেসেজ ডেলিভারি প্রাইভেসি অ্যান্ড সেফটির অপশনটাই। সো গাইস এই সেটিংসটা সম্পর্কে আপনি হয়তো আগে জানতেন না যে মেসেজ ফেসবুক মেসেঞ্জারে কেউ কোনো মেসেজ দিলে কীভাবে শো করবে আপনার কাছে, সেটা কীভাবে মেনটেন করতে হয়। সো মেসেঞ্জারে অনেক অনেক সেটিংস রয়েছে, সবগুলো সেটিংস নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, নতুন সেটিংস আসলে সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে দেয় সাথে সাথে। সো নতুন নতুন ভিডিও পেতে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।